ভাইয়া আপনার পাসপোর্টটা আপনার ভিসাটা যদি হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে বা আমাদের দর্শকদেরকে একটু দেখাতেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সাঞ্জেন এডুকেশন লিমিটেড থেকে আমি নাবিলা জাহিন আজকে চলে এসেছি আমাদের আরও একটি ভিসা সাকসেস স্টোরি নিয়ে। আজকে আমাদের সাথে আছেন মোহাম্মদ মাশফিকুর রেজা ভাইয়া, ওনার খুব রিসেন্টলি ভিসা হয়েছে। চলুন দর্শক তাহলে ভাইয়ার কাছ থেকে শুনি ওনার এক্সপিরিয়েন্স বা উনি কেমন ফিল করছে। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আপনি তো খুব রিসেন্টলি ভিসা পেয়েছেন, কবে পেয়েছেন ভিসা? এই তো আজকে সকালে। ও আচ্ছা, কেমন লাগছে এখন, কেমন ফিল করছেন ভিসা পাওয়ার পর? আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন, মানে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? ঢাকাতে। ঢাকাতে। আমাদের সাঞ্জেন এডুকেশন লিমিটেড কে কিভাবে খুঁজে পেলেন বা হচ্ছে? আচ্ছা, অ্যাকচুয়ালি আমি সার্চ করছিলাম কোন কোন এজেন্সি আছে, তো ফেসবুকে দেখছি যার লাইক বেশি আমি ওইভাবে আর কি সার্চটা করা। আচ্ছা আচ্ছা, তার মানে ফেসবুকের থ্রুতে আমাদের সাঞ্জেনকে খুঁজে পেয়েছেন। তারপর ডিসিশন নিলেন কিভাবে যে সাঞ্জেনের থ্রুতেই কাজ করবেন, কারণ ফেসবুকে তো অনেক এজেন্সি আছে, আপনি কেন হচ্ছে মনে হলো যে সাঞ্জেনের মাধ্যমেই কাজ করবেন, বা কোন ইয়েতে মনে হলো যে সাঞ্জেনের মাধ্যমে কাজ করলেই আপনার হয়তো বা ভিসা হবে? ওকে, আমি অনেকগুলো এজেন্সি ভিজিট করেছিলাম, বাট যখন আমি সাঞ্জেনে আসি মনির ভাইয়ের সাথে ফার্স্ট দেখা হয়, আপনাদের আগের ক্যাম্পাসে যেটা ছিল। আচ্ছা, আমরা তিনজন ফ্রেন্ড একসাথে করার কথা ছিল, সো আমরা ফিক্সড ছিলাম যে আমরা হয় ক্যানাডা অথবা অস্ট্রেলিয়া যাবো, বাট মনির ভাই আমাদের ইউকে সম্পর্কে অনেক কিছু বলে, অ্যান্ড আমরা আরও দুই তিনবার কথা কথা বলি, ভালো লাগে ওনার কথাবার্তা, আমাদের সাজেশন দেওয়ার সিস্টেমটা অনেক ভালো ছিল, দ্যাটস ওয়াই। তারপর আকি আপুর কাছে আমাকে ট্রান্সফার করে দেয়, হেল্পফুল ছিল অনেক, সো দ্যাটস ওয়াই এখানে থাকা আর কি। আচ্ছা, তো তার মানে আপনার কান্ট্রি চুজিং এর ব্যাপারেও সাঞ্জেন থেকে আপনি হেল্প পেয়েছেন, আপনার প্রোফাইল দেখে হয়তো স্যারের মনে হয়েছে যে ইউকে আপনার জন্য বেস্ট হবে, তখন আপনাকে এই সাজেশনটা দিয়েছে, রাইট? তো ভাই, আপনি কোন ইউনিভার্সিটি থেকে আপনার ব্যাচেলার কমপ্লিট করেছেন? আপনি তো মাস্টার্স প্রোগ্রামের জন্য যাচ্ছেন, রাইট? হ্যাঁ, কোন ইউনিভার্সিটি থেকে? নর্থ সাউথ থেকে। তো কত সালে পাশ করেছেন আপনি? 21 সেপ্টেম্বর 2021। তার মানে আপনি কি MOI সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন? আপনি IELTS দিয়েছিলেন। দর্শক, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে যারা 2018 পর পাসিং ইয়ার যাদের আছে, তারা কিন্তু তাদের MOI সার্টিফিকেট দিয়েও অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে যারা 2018 সালের পরে পাস করেছে বা 18 সাল থেকে এখন পর্যন্ত যাদের পাসিং ইয়ার আছে, তারা কিন্তু পোর্টসমাউথ ইউনিভার্সিটিতে MOI দিয়েও অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছে। তো ভাইয়া, আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন? ব্রুনেলে যাচ্ছেন। আচ্ছা, তো ইউনিভার্সিটি চুজিং এর ব্যাপারে কি সাঞ্জেন এডুকেশন আপনাকে হেল্প করেছে? অবভিয়াসলি করেছে, বাট আমাদেরও কিছু হাত ছিল, যেহেতু আমার একটা রিকোয়ারমেন্টস ছিল যে আমার 500 লাগবে, তো আপু আমাকে 500 থেকে কার কার স্কলারশিপ আছে ওইভাবে একটা লিস্ট করে দিয়েছিল, আমরা এখান থেকে সিলেক্ট করেছি, চুজ করেছিলেন ব্রুনেল। আচ্ছা, তো আপনি আমাদের সাথে যে সাঞ্জেনের সাথে যে জার্নিটা, ফুল জার্নিটা আপনার একদম অ্যাপ্লিকেশন থেকে ভিসা প্রসিডিউর পর্যন্ত, এই সম্পূর্ণ জার্নিতে কীরকম হেল্প পেয়েছেন সাঞ্জেন থেকে, বা আপনি কি ফুললি স্যাটিসফাইড আমাদের মাধ্যমে কাজ করিয়ে? অবভিয়াসলি স্যাটিসফাইড, কারণ আমি অলরেডি আমার তিনজন আমার ছোটো ভাইকে সাজেস্ট করে ফেলছি, আপুর সাথে অলরেডি তারা এখন কনসাল্ট করতেছে, সো আমি সবাইকে সাঞ্জেন অবভিয়াসলি বলবো আসা উচিত, কারণ দে আর রিয়েলি হেল্পফুল, অ্যাটলিস্ট তারা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে যে হবে নাকি হবে না, স্ট্রেট ফরওয়ার্ড বলে দেয়, অন্য অন্য জায়গায় যখন বলে আপনি অ্যাপ্লাই করেন হতে পারে তারপর দেখা যাবে, এই কাজটা এটা করে না, সো দ্যাটস ভেরি গুড। ওকে, আর আপনার যে ফুল প্রসিডিউরে একদম প্রতিটা ধাপে আপনি কি আমাদের হেল্প পেয়েছেন, মানে কোনো জায়গায় কি কোনো সমস্যা ফেস করেছেন? আলহামদুলিল্লাহ, আমি অত কোনো সমস্যা ফেস হয়নি, দুই এক জায়গায় একটু প্রবলেম ছিল, আপু ওটা সলভ করে দিয়েছে। তো দর্শক, শুনলেন আমাদের স্টুডেন্টের কাছ থেকে, উনি আমাদের সার্ভিসে ফুললি স্যাটিসফাইড। তো ভাইয়া, আপনার পাসপোর্টটা আপনার ভিসাটা যদি হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে বা আমাদের দর্শকদেরকে একটু দেখাতেন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সো দর্শক, আপনি আপনারা শুনলেন আমাদের স্টুডেন্ট, উনি ফুলি স্যাটিসফাইড আমাদের সার্ভিসে। তো ভাইয়া, আপনার আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা আপনার ফিউচারের জন্য, এবং আপনি কবে ফ্লাই করছেন তাহলে? সেপ্টেম্বর 8 তারিখে ফ্লাই করছেন। ঠিক আছে, আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা, এবং থ্যাংক ইউ সো মাচ যে আপনি সাঞ্জেনের উপর ভরসা করেছেন এবং আপনার প্রসিডিউরটি করালেন এবং অন্যদেরকেও সাজেস্ট করছেন সাঞ্জেন এসে কাজ করার জন্য। থ্যাংক ইউ। ওকে দর্শক, তাহলে আমরা শুনলাম যে আমাদের একজন স্টুডেন্ট, উনি কী ধরনের হেল্প পেয়েছে আমাদের মাধ্যমে বা কীভাবে ওনার ফুল প্রসিডিউরটি হয়েছে। আপনারা যদি কেউ আমাদের মাধ্যমে কাজ করাতে চান, তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন, অথবা আমাদের সাঞ্জেনের অফিসে এসেও যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।